আরে আদল ভাই, কেমন আছেন? তারপর কেমন চলে দিনকাল? দিনকাল ভালো না ভাই। নাও চলতে গেছিলেন? হ্যাঁ ভাই। টুপি আতে কেন? টুপি যে মাথায় দিবেন বুঝছেন, টুপি যে সৌন্দর্য, টুপিটা দিলে মনে করেন যে সুন্দর বদ্র একটা লুক আসে চেহারায় বুঝছেন। পরে ভাই মন টন খারাপ যে ভাই, আপনি বড় ভাই, আমার লাগে তো সব কথাই শেয়ার করি বুঝছেন না ভাই, এখন তো এটাও এটাও শেয়ার করা লাগে আর কি করেন। এই তো ভাই গার্লফ্রেন্ড, ওই যে গার্লফ্রেন্ড এসে ইয়া, ওই যে ইয়া ইয়া আছে না, ওই যে সুন্দর করে আমাকে দেশের মায়েরা কে দূর পরে? ও আচ্ছা আমি বুঝলে ভাই, হনু ভাই ওর নাম হচ্ছে ইয়া, বলো ওই যে ইয়া, ওই যে সুন্দর, আরে আরে ওই যে একটা এনে এনে একটা ইয়ে আছে ভাই, ওই যে কালো ছোট ছোট একটা ইয়ে আছে, ওর কথা আমি ভাই না হেডা না, ওর কথা আমি কইতে বই যাও, আমি কইতেছি ভাই, ও বো বো আমি আমি কইতেছি আমি হনু ভাই, হনু কথা হেডা না, কথা হইছে মায়ের নাম হইছে সুমি ভাই, আমরা যখন খারাপ খারাপ ভাই খারাপ লাগছে না কারে কইছে, এনা দে ভাই আমার রিলেশন ছিল কিন্তু হঠাৎ হচ্ছে লেগেছে কোন মেয়েটা ভাই, ওই যে চুল কালার করে ভাই, ওর পিছনে আমি এক বছর ধরে করতেছি, আমি দেড় বছর ধরে করতেছি মায়ের দিতাম আজকে বড় ভাই, আমরা খাই বাড়ি ভাই গেছে, ভাই গেছে, আল্লাহ বাঁচি।